তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না, আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদী দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আজান অধ্যায়ে যাও, আল্লাহর নবী বলেছে তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত, ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে, আমার উম্মত, তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে না মুসলমান হবা? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়িও না প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না, তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নেকি? আমিও আমি আমার লাভে কথা বলছি, শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি ইন্নামাল আমালু বিন্নিয়া, আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে, কে ঠেকাবে? তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না, তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা? আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা, তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত, কিভাবে কাটতেছেন, কিভাবে কেফ মহিলার ওঠে না আপনার ওঠে, কেমনে কাটতেছেন, গলা কেটে দিবেন? কাটবেন না, কেন? এটা হারাম, এটা কাটো তো হারাম। শুকর খাওয়া কি হারাম? আপনি শুকুর মাংস খাবেন? আপনি কুকুর মাংস খাবেন? কেন খাবেন না? কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি? এই এখানে তাহলে আর বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন 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 তো নামাজ না পড়া কি? শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে, নামাজ ছেড়ে দিচ্ছ তো সেটা তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খেতে তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়, চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যুক, তুমি একটা চরম মিথ্যাবাদী ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না, তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি কি নোংরা কাজ, তো নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে, কার সাহস আছে? এখানে সাহসের অভাব নেই, বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গা দিতে চাই না, তবে অনেকেই চাইবে না, অনেকেই অনেকেই কেন শরম, কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বোতল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে, এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন? ঠিক না? আপনি নাকি ধার্মিক, হ্যাঁ চিটিং মেশিন। والله আমি আপনাকে বদনাম করতে আসি না, কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন। তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে, ঢুকেছে ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না, আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই, তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না, একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না, আল্লাহর কসম
পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না। কি হবে না? কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে কাফের। আপনার কাছে মদ খাওয়াটা বড়, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না? এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছে নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু। আমি মনে হয় এটা বুঝছি ঠিক না? না এরকম বুঝে ভাই বুঝে এরকম অনেকে আছে বুঝে, এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন, আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না। আপনি বুঝছেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, এরপর কাজ হচ্ছে সলা, এরপর কাজ কি? নামাজ। এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়, প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামশা, নামাজটাকে ঠিক করেন।